একদিন যে উৎকর্ষ বাংলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের উজ্জীবিত হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই প্রকল্প থেকে মুখ ফেরাচ্ছেন অনেকে। কারণ প্রশিক্ষণ শেষ হলেও এককালীন ভাতা ও সঙ্গে সার্টিফিকেট অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ করছে। ফের উৎকর্ষ বাংলা প্রকল্পে অনিশ্চয়তার রেখা দেখছেন বহু বেকার যুবক যুবতী। প্রশ্নচিহ্নের মুখে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের ভাদুরায় সংগঠিত দাজেল প্রশিক্ষণ কেন্দ্রটি। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের অধীনে চালু করা হয় এই উৎকর্ষ বাংলা প্রকল্প। স্কুলের পড়াশোনা শেষ করে বেকারদের নিখরচায় বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। 2019 সালের মার্চে শুরু হয় এই দাজেল কেন্দ্রটি মেকআপ ও ট্রেলারিং এর প্রশিক্ষণ। প্রথম ব্যাচে 90 জন মহিলা প্রতিদিন 2 ঘন্টা করে 3 মাস বিনামূল্যে কাজ শিখতে পারবেন তারা। পরীক্ষার শেষে সার্টিফিকেট, কিন্তু এখন এই নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। কারণ দ্বিতীয় ব্যাচ শুরু হলেও প্রথম ব্যাচের পরীক্ষায় করাতে পারেননি দাজেল প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা, ফলে উৎকর্ষ বাংলা নিয়ে সংশয় তৈরি হয়েছে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের যুবতীদের মধ্যে। দ্বিতীয় ব্যাচে 240 জন ছাত্রী, প্রশিক্ষণ নয়, সংশয়, পরীক্ষা ও টাকা পাওয়া নিয়ে এক কথায় পরিকাঠামোর সুব্যবস্থা থাকলেও সরকারি পরিকল্পনা নিয়ে সবার মধ্যেই দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। শিখেছি কিন্তু আমরা তো কোনো ইয়ে পাচ্ছি না, যে শিখেছি এক জায়গায় কাজ করতে পারবো এটা আশা নিয়ে এসেছি কিন্তু আমরা সেটা পাইনি। টাকা পয়সাগুলো যেগুলো দেবার কথা ছিল সেগুলো ঠিকমতো দিচ্ছে না, পরীক্ষাটাও হচ্ছে না। ওখান থেকে বলা হয়েছিল যে 3 মাস ট্রেনিং নেবার পরে ওখানে পরীক্ষা হবে বা টাকাটাও সময় মতো দেওয়া হবে, 50 টাকা করে দেওয়ার কথা ছিল, সেটাও আমাদের হয়নি, পরীক্ষাও হয়নি আর টাকাটার কোনো ব্যবস্থা হয়নি। আমরা মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ানের মেকআপের সব কিছু শিখছি এখানে, কীভাবে করব না করব, ব্রাইডাল মেকআপ এবং ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর, থ্রেডিং, বিভিন্ন রকম হেয়ারস্টাইল, শাড়ি পরানো সব কিছু শিখছি এখানে। এখান থেকে আমরা নিজেরা নিজেদের জীবিকা অর্জন করতে পারবো, এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, স্বনির্ভর হতে পারবো। এবারে আমরা সেটাও কোনো আশা দেখছি না, যেহেতু প্রথম ব্যাচে হয়নি, পরীক্ষাও হয়নি, কোনো তারা স্টাইপেন্ডও বা কোনো টাকাও পায়নি, সেই হিসেবে আমাদের মনে তো একটা ভয় থেকেই যাচ্ছে যে না আমরা পাবো কি না। আমরা যেন এটা শেখার পরে, ক্লাস শেষের পরে যেন পরীক্ষাটা হয় আর আমরা পার ডে হিসেবে যেরকম 50 টাকা ওটা যেন আমরা পেতে পারি। একটা হচ্ছে টেলারিং আর একটা হচ্ছে মেকআপ আর্টিস্ট, তার সঙ্গে আমরা হাতের একটা কাজ ইদানিং আমরা জুড়েছি, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টায়। আর যারা হচ্ছে এখানে প্রশিক্ষণ নেয়, গভর্নমেন্টের একটা সার্কুলার আছে, প্রশিক্ষণ নেওয়ার পরে 3 মাস পরে একটা পরীক্ষা হবে, পরীক্ষার পরে যারা পরীক্ষা দেবে 80% থেকে 90% তাদের উপস্থিত থাকতে হবে, না যদি 80% উপস্থিত না হয় তাহলে তারা পরীক্ষা বসতে পারবে না। আর মূলত 80% হলে পরীক্ষার পরে এরা 50 টাকা পাওয়ার কথা। এখনো পর্যন্ত আমরা জানিয়েছি সরকারকে যে আমাদের ব্যাচ শেষ হয়ে গেছে, আপনারা পরীক্ষার জন্য ব্যবস্থা করুন, ওনারা বলেছেন আমরা পরীক্ষার জন্য লোক পাঠাব। আমাদের সংস্থার পক্ষ থেকে যা যা জানানো, যেখানে যেখানে জানানো আমরা জানিয়ে দিয়েছি। আমাদের দিদি এই প্রোগ্রামটা চালু করেছে যাতে আমাদের পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আছে, সেটা হচ্ছে 2019 সালের মার্চ মাস থেকে এই প্রোগ্রামটা আমাদের ডায়মন্ডপুরতে শুরু হয়। তো এর মধ্যে আমার কাছে যা খবর আছে, টেলারিংয়ে বলুন আর বিউটিশিয়ানে বলুন, এই দুটো প্রকল্পের কাজ চলছে, একটা একটা ব্যাচ শেষ হয়ে গেছে, পরের ব্যাচ চলছে, এটা আমার নজরে আছে। ও তাহলে তো যদি তাদের শেষ হয়ে গিয়ে থাকে যাতে পায়, হয়তো সেই প্রোগ্রাম চলছে, তাদের সার্টিফিকেট লেখা চলছে, টাকাগুলো যাতে দেওয়া যায় তার ব্যবস্থা চলছে, আমি দেখে নিচ্ছি যাতে দ্রুত সার্টিফিকেট এবং টাকা তারা পায়, এ আমি আশ্বাস দিচ্ছি তারা যে তারা পায়।